চলছে মুর্শিদাবাদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্বাচন। 19 সেপ্টেম্বর গঠিত হয়েছে 9 স্থায়ী সমিতি। মুর্শিদাবাদ জেলা পরিষদের শিশু নারী উন্নয়ন কর্মাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হলেন ইতি সাহা। জেলা পরিষদের 22 নম্বর আসনে জিতেছেন সাগরদিঘির ইতি সাহা। এবার তিনি হলেন শিশু ও নারী উন্নয়ন, জনকল্যাণ ও ত্রাণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ। কি জানালেন নবনির্বাচিত কর্মাধ্যক্ষ? আমি জনসাধারণের জন্য আমি কাজ করতে চাই। জনসাধারণ আজ আমাকে এই জায়গাতে নিয়ে এসছে, আমি যেন জনসাধারণের সাথে থাকতে পারি। যেমন আজ শিশু নারী, এটা আমি ICDS বা আশাকর্মী যে সব ইগুলো আছে সেই দপ্তরগুলো আমি দেখতে চাই, তারা যেন ঠিকঠাক টাইমে সব জিনিসগুলো যেন পায়, এটা নিয়ে আমি ভাবব।